গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালে বরফির অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের কাছে যেতে হবে। তো এখন চা আর জল খাবার একসাথে শুরু করছি, ঝুড়ো ম্যাগি। আচ্ছা, তোমরা অনেকে ঝুড়ো ম্যাগির রেসিপিটা জানতে চেয়েওছো, তো এখন তাড়াহুড়োর মধ্যে আমি বানাতে পারিনি ভিডিওটা। মা ঝুড়ো ম্যাগিটা বানালো, আমি ভিডিওটা করতে পারিনি, আমার অফিসের কাজ ছিল। তো সময় নিয়ে ভালো করে রেসিপিটা আমাদের কোনো একটা ব্লগে দিয়ে দেবো খুব শিগগিরই। গুড মর্নিং, চলো আমরা রেডি হয়ে গেছি, গুড মর্নিং। আমরা এবার যাচ্ছি ডাক্তারের কাছে, চলো রেডি। হ্যাঁ, ও রেডি, ও খেয়েছে তো, ঘুরটা তুলেছে। বাই চান্স যদি দুধ তোলে, শুধু নেই না, আমার বসে আছে, জুতো পরবে। এই যে দিদার জুতো পরিয়ে দিচ্ছে, এই জুতোটা এই এখনই হচ্ছে, আমাকে নতুন জুতো কিনতে যেতে হবে। ফি উঠে পড়েছে, আমরা এবার চড়ছি গাড়িতে, চলো। আমরা এখন ওয়েট করছি এখানে, আগে এসে ঘুমিয়ে পড়তো, এখন জেগে আছে ডাক্তারখানায়। এতে ওয়েট করা হতো বরফিকে, আজকে বড় হয়ে গেছে, শিফট করেছি আমরা বড় ওয়েইং মেশিনে। এতদিন বরফির ওয়েট করতো একদম জামা কাপড় খুলিয়ে ওই ওজনের মেশিনটায়, আজকে বীজ জামা কাপড় বড় হয়ে গেছে, এখন জামা কাপড় খোলার দরকার নেই, সেই জন্য জুতো পরানো হচ্ছে এখন, সেটাও নিয়ে নেবে। এখন বাজে 2:30, নেক্সট আমাদের টার্ন। অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে, আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, আমাদের গাড়ি ভ্যালে দাদা নিয়ে আসবে, তাই তো? তাই তো, জাস্ট বাড়ি ঢুকলাম, আর এই যে দাদুর কোলে দেয়া হয়ে গেছে নাতিকে, সে এখন ও করছে, ও নিচে দাঁড়িয়ে ছিল ওখানে গিয়ে, জুতোটা খুলিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসছে দেখো খালি, কি কি ব্যাপারটা কি? হ্যাঁ কি ব্যাপার, কি ব্যাপারটা কি? হ্যাঁ কি ব্যাপার, আসছে। ডাক্তারবাবু এখনো বলেছে হিরো, শেষে হেসে দিয়ে এলো। যাই হোক, হ্যাঁ নতুন ডাক্তার, ওই ডাক্তার তো অর্গানাইজেশন ছেড়ে চলে গেছে, এই যাকে আজকে দেখালাম উনি বাচ্চাদের পেডিয়াট্রিশিয়ান আর নেফ্রোলজি দুজন, মানে দুটোই উনি দেখেন, বেশ ভালো ডাক্তার, ওখান থেকেই আমাদেরকে সাজেস্ট করলো দেখানোর জন্য। তো আমরা ওয়েট করে অনেকক্ষণ ধরে বসে 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 ওনাকে দেখালাম, বেশ ভালো, কথাবার্তা বলে ভালো লাগলো। আর আর কি বললেন, ওয়েট একদম ঠিক আছে, ভালো মতো ওয়েট বেড়েছে, যেটা যতটা বাড়ার একদম ঠিকঠাক। আর এক্ষুনি সলিড ফুড না খাইয়ে দুধ যেরকম খাচ্ছে সেরকমই খাওয়াবো, মোট কথা 6 মান্থস হলেই ওর সলিড ফুড আস্তে আস্তে স্টার্ট করবো। ডাক্তার বলল আমি 6 মান্থস থেকেই দিই, আপনি 6 মান্থস থেকেই স্টার্ট করবেন, যদি আপনারা চান আপনারা একটা কোনো কিছু ইন্ট্রোডিউস করতে পারেন, মানে একটা টাইম সকালবেলাটা বা দুপুরবেলাটা বা বিকেলবেলা একটা ফলের কিছু ইন্ট্রোডিউস করতে পারেন, বাট দুধ এখন বন্ধ করা যাবে না, মানে দুধ চলবে। সুতরাং ওর যে 2 ঘন্টা অন্তর অন্তর বা 3 ঘন্টা অন্তর অন্তর যেটা খাওয়ার মানে চলে সেটা ওর চলবে, কিছু চেঞ্জ করার নেই। আর যেরমভাবে ওকে খাওয়াচ্ছিলাম ফর্মুলা মিল্ক আর ফিডিং দুটোই হবে, তো যেরম চলছে সেরকমই চলবে, কারণ ওয়েট একদম ঠিকঠাক মতো বাড়ছে এটাতে, তাতে কোনো অসুবিধা নেই। আগের ডাক্তার যাকে দেখিয়েছিলাম সে বলেছিল যদি মানে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় বা অন্যান্য ভিটামিন কিছু ডেফিসিয়েন্সি হয় তো তাহলে ওষুধ দিয়ে দেবে, বাট এই ডাক্তার দেখে বললো কোনো কিছু ডেফিসিয়েন্সি নেই, ও একদম ঠিক আছে, কোনো কিছু চিন্তার ব্যাপার নেই, সব ঠিক আছে, সব কিছু নর্মাল, ব্যাস ফিঙ্গার ক্রসড সব নর্মাল আছে, যখন তখন আর কোনো চিন্তা নেই। খিদে পেয়ে গেছে খুব, কি হবে মা? ভাত চাপালা বেশে, হ্যাঁ ডাল ভিজিয়ে গেছি, হ্যাঁ ওই বড়া করবো, মসুর ডালের বড়া, হ্যাঁ এই যে মসুর ডাল ভেজানো, ভাজি পোস্ত বাঁটবো, কাঁচা পোস্ত হবে কি? হ্যাঁ। আচ্ছা মা একটা কাজ করলে হয় না, ডাল দিয়ে তুমি কি বলে বড়া ভাজবে? আচ্ছা তাহলে ঠিক আছে, নাহলে আমি ভাবছিলাম ডাল করতে, যদি ডাল এমনি করো ডাল আর তিল, তিল থাকলে
তিল ভেজাতে হতো না? সাদা তিলটা কোথায় দেখতে পাচ্ছি না, এখানে ছিল তো এখানে। হ্যাঁ, খুঁজেই পাচ্ছি না সাদা তিলটা। তো আজকের মেনু হচ্ছে ডাল, মুসুরির ডাল সেদ্ধ এবং মুসুরির ডালের বড়া ভাজা, মানে আমার ফেভারিট, আর পোস্ত বাটা আর গরম গরম ভাত, জমে যাবে। এরকম আওয়াজ করলে কিরকম শান্ত থাকে? যে কোনো আওয়াজ করলে এরকম কানের কাছে করলেই শান্ত থাকে। কি আজকে আমাদের গাছে একটা পঞ্চমুখী জবা ফুটেছে, সুন্দর লাগছে দেখতে। মাঝখানটা আবার হালকা একটু সাদা আছে, বিউটিফুল। প্রিয়াঙ্কাকে বললাম একটু কফি বানিয়ে দিতে, এখানে কফি হচ্ছে। কফি দাওনি? বাঙালিদের ডাইটিং করা একটা প্রচন্ড ডিফিকাল্ট ব্যাপার, স্পেশালি আমার জন্য। আমি তো আজ অব্দি জীবনে করে উঠতে পারলাম না, এবং আমি এটাও বলি যে যেদিন আমাকে চিনি খাওয়া ছেড়ে দিতে হবে সেদিন থেকে আমি চা খাওয়া ছেড়ে দেবো। চিনি ছাড়া চা ইজ জাস্ট অসম্ভব। চিনি ছাড়া খাওয়া যায় অ্যাকচুয়ালি। কফিটা আমার ঠিক চিনি ছাড়া, মানে দুধ দেওয়া কফিটা, ব্ল্যাক কফি আলাদা জিনিস, বাট দুধ দেওয়া কফিতে আমি চিনি ছাড়া খেতে পারি না। তার থেকে আমার না খাওয়াই ভালো। আমি মনে করি না খেলেই চলে যাবে, চা আমি চিনি ছাড়া খেয়ে নেবো, কিন্তু কফিটা আমি ঠিক খেতে পারি না, এবং কফিটা একটু তেতো হয়। এইটা খাও তাহলে তুমি। দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি কি খাবো। একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে বরফি, ডাক্তারের কাছে গিয়ে ক্লান্ত হয়ে গেছে রে, তাই তো? এখন দাদুদের থেকে আদর খাচ্ছে, আর আরেকজন আদরের অপেক্ষায় বসে আছে, তাই বোঝো? দেখলেই ধরবে, বোঝো আর লাইলাকে হাত বাড়াবে ধরার জন্য। আমার মধ্যপ্রদেশে একটু গোলমাল দেখা দিয়েছে, তাই জন্য বলেছিলাম যে আলু ভাজা আর রুটি খাবো। আর প্রিয়াঙ্কা আমাকে লোভ দেখাচ্ছিল, বললো তুমি আলু ভাজা রুটি খাও, আমি বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি বানিয়ে নেবো একজনের জন্য। তারপর একটা মিউচুয়াল করে আমরা রাত্রিতে ডিনার করব, হচ্ছে চিকেন স্টু। কোনো মিউচুয়াল ব্যাপারটা নেই। কি বলছে? এটা কোনো মিউচুয়াল বা মিউচুয়ালের কোনো ব্যাপার স্যাপার নেই। বিরিয়ানি আমরা পরে খাবো। আমি বানিয়ে খাওয়াবো, চাপ নিও না, আমি একা একা খাবো না বিরিয়ানি, অতটা আমি এ নই, তোমার মতো নই আমি। তুমি সবাইকে বলেছো যে তুমি আমাকে ছাড়া বিরিয়ানি খেয়ে নিয়েছো? আমি কাউকে কিছু বলিনি। সেটা বলো, তুমি এরকম আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছো। আমি বলেছি নাকি তোমাকে দেবো না, তোমার পেট গন্ডগোল বলে বলেছি আমি। আজকের ব্লগে আজকের কথা হবে না, কেন অন্য করে না, আগের কথা উঠবে। তুমি যখন এই কথাটা বলছো, তুমি সেই কাজটা করেছো, আমি তো করিনি, আমি শুধু মুখে বলেছি। চুপ করলে হবে, বুঝেছো তো? দেখে নাও তুমি কিরকম লোক। আমি নিজেই বলছি, প্রিয়াঙ্কার সাথে যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে প্রিয়াঙ্কার অনেককাল লাগে, 2016 সালে প্রিয়াঙ্কার চিকেন পক্স হয়েছিল, এবং চিকেন পক্স হলে জানো যে ননভেজ খেতে বারণ করে। তো প্রিয়াঙ্কার জন্য আমি নিজে রান্না করে বানিয়ে বানিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তখন নয়, পরে। আচ্ছা, দিয়েছি বানিয়ে। তো আমি কি করব, আমি জানো তোমরা আমার বেশি দিন ভেজ খেলে শরীর খারাপ হয়, তো আর আবার নিজের জন্য বানাবো কিছু বাড়িতে, কি আনাবো কি আনাবো করে বিরিয়ানি আনিয়ে নিয়েছিলাম। একসাথে একটা ডিশ আনালেই হয়ে যাবে, যদি ফ্রাইড রাইস আনাতাম চিলি চিকেন আনাতে হতো, পরোটা আনালে চিকেন গ্রেভি আনাতে হতো, একটাই ডিশ আনিয়েছিলাম, চিকেন ভাত একসাথে দিয়ে দিয়েছিল আলুর সাথে বিরিয়ানি মতো। বিরিয়ানিটা খেয়েছিলাম বলে প্রিয়াঙ্কা আমাকে এখনো বলে যে এখনো বলি
এটা এরকম হয় বলো না, অনেকদিন বাদে বললে আজ কথা উঠলো, অনেকদিন কথাটা বাদে। উঠলো বলে তাই বলেছি। আর তুমি এত এত এক্সপ্লেনেশন দিচ্ছ কেন? তোমার তো এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। তারপরে কোথাও তুমি একটা কোথাও মনের কোণে তোমার গিল্টি ফিল করো তুমি এটার জন্য, বলো করো কিন্তু এমনি কেমন? ফিল্টি গিল করি না, বাজে লোক ধর না। আসলে এটা তখন ওরকম হতো না, একে শরীর খারাপ আমার, তারপরে বিরিয়ানি আনিয়ে খাচ্ছে, আমি খেতে পারবো না, একটা ইচ্ছাও তো আয়। আমি কনভিনিয়েন্স এর জন্য আনিয়ে খেয়েছি, আর সেটাও না, আমার তখন ওরকম ভাবে কিছু বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাও হয়নি, আর শরীরটা এতটাই খারাপ ছিল। তাহলে ক্যামেরা কতটা জাস্টিস করলো জানি না, বাট ওয়েদারটা ফাটাফাটি এখন ব্যাঙ্গালোরে। বৃষ্টি টিষ্টি হয়নি খুব একটা, বাট সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। বাইরে গেলে রীতিমতো মনে হবে গায়ে কিছু একটা গরম জামা দিয়ে আসলে ভালো হতো, এক ফোঁটা বাড়িয়ে বলছি না। এই যে ডিনার আমাদের রেডি হয়ে গেছে, চিকেন স্টু, ভালো গন্ধ বেরোচ্ছে, খেয়ে দাও কেমন হচ্ছে। আরেকজন খাবারের গন্ধে এদিকে ঘুরে গেছে, তার খাওয়া হয়ে গেছে। আজকে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য।